हमको ये लगता ही नहीं तुम दूर कहीं से आए हो। जुबकर बाइकेर पेछने ए कि? अरे ए तो রানু মণ্ডল। রোমান্টিক গান গেয়ে উঠলেন। কিছু স্মৃতি মনে পড়লো বুঝি। কখনো স্টেশনে সুরেলা কণ্ঠে গান গান, কখনো অদ্ভুত আচরণ করেন ভিডিওতে। 2019 থেকে মাঝে মধ্যেই চর্চায় চলে আসেন, সোশ্যাল মিডিয়ার আলোচনায় চলে আসেন রানু মণ্ডল। তবে এই সোশ্যাল মিডিয়ার জন্যই কিন্তু তার কণ্ঠস্বর পৌঁছে গেছে দেশের বিভিন্ন প্রান্তের মানুষের কাছে। রাতারাতি ভবগুরু থেকে তিনি দেশের সিঙ্গিং সেন্সেশন হয়ে উঠেছিলেন, সুযোগ পান প্লেব্যাক করার। তারপর কেটে গেছে প্রায় 3 বছর, তাকে নিয়ে বায়োপিক তৈরি হচ্ছে। এর মাঝে রানু মণ্ডল গানের জন্য নয়, আজব কাণ্ড কারখানার জন্য ভাইরাল হয়েছেন। সম্প্রতি এক যুবকের বাইকে চড়তে দেখা গেল তাকে, হিন্দি গানের একটি ভিডিও যা ইন্টারনেটে বেশ ভাইরাল। সম্প্রতি ইনস্টাতে রিলের আকারে ভিডিওতে নতুন অবতারে রানু মণ্ডল। ভিডিওতে অল্প বয়স্ক যুবকের বাইকের পেছনে বসে হিন্দি গানের রিলে তাকে দেখা গেছে। রানু মণ্ডলের পরনে ভিডিওতে নীল রঙের জামা, চুল অবিন্যস্ত, সবুজ শর্ট, জিন্স পরে যুবক বাইক চালাচ্ছেন। রিলের ব্যাকগ্রাউন্ডে হিন্দি গানের সঙ্গে দুজনেই ঠোঁট দিচ্ছেন। বর্তমানে অবশ্য প্লেব্যাকের বাজারটা খুব একটা ভালো যাচ্ছে না গায়িকার, কিন্তু বিতর্ক পিছু তো ছাড়ছে না। কখনো অদ্ভুত বক্তব্য, কখনো অদ্ভুত পোশাকে নাচের ভিডিও, কখনো বিয়ের সাজ, আবার ইউটিউবারদের বিভিন্ন আবদারে নানা রকম ভিডিও বানান তিনি। তবে তিনি যে ভাইরাল এটা নিয়ে নতুন করে কিছু বলার নয়। তবে মানসিক পরিস্থিতি ঠিক না থাকা সত্ত্বেও তাকে নিয়ে কেন রিল বানানো হয়েছে এই নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়ায় এই রিলের প্রতিবাদ করে সোচ্চার হয়েছেন অনেকে। অনেকে আবার নেটিজেনদের উপহাস করে তির্যক মন্তব্য করেছেন। মোটামুটি ভিডিও ভাইরাল এটা কিন্তু নিশ্চিত।